রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গ্রেট ফার্মাসিস্ট আব্দুল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। আমি চেষ্টা করি সঠিক মেডিসিনের সঠিক রিভিউ আলোচনা আপনাদের কাছে সামনে করার জন্য। যেহেতু আমি মেডিসিন ভালো নিয়ে পড়াশোনা করি, অরিকক্স যে মেডিসিনটা আপনারা দেখতেছেন এই মেডিসিনটা খুবই ভালো একটা মেডিসিন এবং এটা খুবই ভালো ভূমিকা পালন করে। এটা কী কী রোগের কাজ করে, কারা কারা খেতে পারবে, কারা কারা খেতে পারবে না, এই সম্পর্কে আপনাদের সামনে ডিটেলস আলোচনা করবো। অবশ্যই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। অরিকক্স মেডিসিনটা মূলত অস্থি এবং অস্থি মজ্জার বিভিন্ন জটিল সমস্যা সমাধানের কারণে ব্যবহার করা হয়। অনেক সময় হাড়ে পিঠে কোমরে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়, আরও প্রবলেম আছে, আরও বিভিন্ন প্রবলেমের কারণে সলভ সমস্যা দেখা দেয়, পিঠের মধ্যে সমস্যা দেখা দেয়, পিঠে কোমরে ব্যথা করলে এটা খুব ভালো ভূমিকা পালন করে। এবং এটা দাঁতের ব্যথারও, অনেক সময় দাঁতের মাড়ি খুব নড়ে যায়, দাঁতের মাড়ির জন্য এটা খুব ভালো ডেন্টিস্ট যে ডক্টররা ওনারা এটা সাজেস্ট করে, এটা খুবই ভালো ভূমিকা পালন করে। যেহেতু আমি মেডিসিন ভালো নিয়ে পড়াশোনা করি, সুতরাং মেডিসিনের নকদর্পণ সবটাই আমাদের আল্লাহর রহমতে জানা। সুতরাং এই মেডিসিনটা দাঁতেরও খুব ভালো কাজ করে, মহিলাদের এটা খুব ভালো কাজ করে দাঁতে, যারা বলের কোনো অবকাশ নাই। এছাড়াও এটা অস্টিওঅর্থ্রাইটিস এবং রিউম্যাটয়েড অর্থ্রাইটিস এবং অন্যান্য দীর্ঘস্থায়ী মাংসপেশির বেদি, তীব্র বাত এবং এইসব জানীয় ব্যথার জন্য এটা ব্যবহার করা হয়। অনেক সময় তীব্র বাতের সমস্যা থাকে, আমাদের দাদা দাদি নানা নানির অনেকেরই আত্মীয় স্বজন আছে যাদের পাঁচজনিত সমস্যা থাকে, ডক্টররা তাই বাতের সমস্যা সমাধানের জন্য তাদেরকে এই মেডিসিনটা দিয়ে থাকে। এবং এটা ডেন্টাল সার্জারি, যেটা বললাম না যে দাঁতের জন্য ডেন্টাল সার্জারি, অর্থাৎ দাঁতের বিভিন্ন সার্জারি করলে, দাঁত মনে করেন দাঁত ফালাইলে, এক্ষেত্রে ব্যথাটা নিরাময়ের জন্য এই মেডিসিনটা কোনো জরুরি নেই, অনেক ভালো একটা ভূমিকা পালন করে। এবং দাঁতে যারা দাঁতের সমস্যা তারা প্রতিদিন একটা করে এই মেডিসিনটা খেতে হয়, এবং সব রোগীদের জন্যই মোটামুটি 90% রোগীদেরকে ডক্টররা এই মেডিসিনটা প্রতিদিন একটা করে খেতে বলে, এবং যেই নিয়মে খেতে বলে এই নিয়মেই খাওয়া উচিত। এটা অতিরিক্ত মাত্রায় খাইলে কি অনেকগুলো প্রবলেম আছে, অর্থাৎ পেট ব্যথা, মানে পেটে মাথা ঘুরাবে, পেট মনে পাতলা পায়খানা হবে বা মাথা ঘুরাবে, অস্বস্তি লাগবে, বিব্রত বোধ হতে পারে, শ্বাসকষ্ট জ্বলতে পারে। সুতরাং অতিরিক্ত মাত্রায় খাওয়া যাবে না, প্রাথমিক অবস্থায় এটা একটা করে খাওয়া যায়, অনেক সময় ডক্টররা কাউকে দুইটাও দিয়ে থাকে। সুতরাং অবশ্যই নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন, এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।